রাশিয়ার কয়েকটি সামরিক বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেও ব্যর্থ হল ইউক্রেন। রাশিয়ার একজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন পাইলট বিষয়টি জানিয়েছেন। ইউক্রেন যাদের মাধ্যমে রাশিয়ার সামরিক বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল, এই পাইলট তাদেরই একজন। তারা বলেন, বিমান ছিনতাইয়ের জন্য ইউক্রেন বিশেষ পরিকল্পনা নিয়েছিল, তবে রাশিয়ার গোয়েন্দারা তা ব্যর্থ করে দিয়েছে। এই পরিকল্পনার আওতায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ট্যাঙ্ক হাতিয়ে নিতে চেয়েছিল। বিনিময়ে একজন পাইলটকে সর্বোচ্চ 10 লাখ টাকার পুরস্কার দেওয়ারও পরিকল্পনা ছিল। ফ্রন্টিয়ার ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ইউক্রেনের এজেন্টরা এ ব্যাপারে রাশিয়ার SU-34 বিমানের একজন পাইলটের সঙ্গে যোগাযোগ করলে এবং $10 লাখ পুরস্কার দেওয়ার কথা জানালে প্রথমে ওই পাইলট বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীতে ইউক্রেনের এজেন্টদের চাপাচাপির কারণে তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন এবং রাশিয়ার গোয়েন্দাদের কি বিষয়ে তিনি জানালেন, রাশিয়ার গোয়েন্দারা এ বিষয়ে নজরদারি করতে থাকেন। রাশিয়ার এই পাইলট জানান, তাকেও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব এবং আইসি জীবনযাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য ইউক্রেনের এজেন্টরা রাশিয়ার এই পাইলটের কাছে তাদের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ও পরিকল্পনা প্রকাশ করে, যা পরবর্তীতে রাশিয়ার পাইলটেরা ইউক্রেনের বিরুদ্ধে অভিযান চালাতে কাজে লাগিয়েছেন।